Hey, what's up, guys? Hi, people. আমার আজকে পার্টি হবে রাহুলের ঘরে, একদম সাধারণ পার্টি, মাংস আর ভাত হবে। এটা পার্টির আহ্বান কমিটি, অল ব্লক প্রেসিডেন্ট আছে, এমএলএরা আছে সম্ভবত, আর সাথে কি থাকে দেখতে থাকুন। সাথে অনেক কিছু থাকবে, দেখতে থাকুন। অনেক কিছু থাকবে, নকুল দানা থাকবে, পাচন থাকবে, কিভাবে রান্না বান্না হয়, কিভাবে রান্না বান্না হয় সব দেখাবো, আমাদের সাথে থাকবে। খুব অন্যায় হয়েছে, কিছু দরকার নেই, ঠিক আছে। আর এখানে প্যাক নিয়ে কথা বলতে কই প্যাক, লজ্জা লাগা দরকার হইতাছে আস্তে আস্তে। আজকে অনেকদিন পরে হোস্টেল লাইফের মতন কিছু হবে, আর সমাজরাও না অনেক মজা, বলে লাভ নেই, ভাড়া বাড়িতে থাকলে অনেক মজা। আর রান্না করতে সময় আবার কথা বলবো। একটা জিনিস বুঝি না, নিজের মতো করে কথা বলবো নাকি একটু শুদ্ধতেই কথা বলবো। নিজের মতো বলতে একটু কিরকম জানি লাগে, আর শুদ্ধতে বললে একটু ভালোই লাগে, আবার শুদ্ধতে বললে একটু লাজও লাগে। গেঞ্জির দরকার নাই, গেঞ্জি দেখিতে করবি। আচ্ছা, রান্নার সময় দেখাচ্ছি, টাটা। আর মাংসটা দোকান থেকে কেটে কেটে আনা হয়েছে, কারণ বাড়িতে এসে অনেক প্রবলেম হবে। আর রাহুল এইগুলাকে আরও ছোটো ছোটো করছে, ছোটো ছোটো করে এটাতে রাখছে। এই গাইস, যেরকম বলেছিলাম তৈরি করার পর দেখাবো। আর আমরা পাঁচজন খাচ্ছি, আর এই সেই মাংসটা টেস্ট করলাম, অনেক স্বাদ হয়েছে, আর খেটে দেখাচ্ছি, খেতে খেতে দেখাচ্ছি। গাইস, মাংস দিয়ে শুরু হয়ে গেছে, মাছ অল্প আছে, খাবে নাকি? আমরা খাই, তোমরা দেখো, তোমরা তো খেতে পারবে না, ফিলটা নাও। আজকের জন্য এতটুকুই, টাটা। আমিও হাল ছাড়ছি না, তুমিও হাল ছাড়ো না, চেষ্টা চালিয়ে যাও, আমি চালিয়ে যাচ্ছি। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আসছে ভিডিওগুলো দেখতে পাবে, লাইকও করে দিও। এই হোয়াটসঅ্যাপ গাইস, ভাত খাওয়ার পরে
একটু মনে হয় অন্যরকম অন্যরকম দৃশ্য হয়ে গেছে। দেখলে দেখলে একটা কি করছে সুখেন, সুখেন কি করছে দেখলে। লজ্জা লাগা দরকার,